বাংলাদেশের ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী ভ্যারিয়েন্ট ডেনভি থ্রি এর নমুনা পাওয়া গেছে। বাংলাদেশের ডেঙ্গুর সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী ভ্যারিয়েন্ট ডেনভি থ্রি পাওয়া গেছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সারা বাংলাদেশে ডেনভি থ্রি ডেঙ্গু ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত 20 জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দেখা গেছে সবাই প্রাণঘাতী ডেনভি থ্রি ভ্যারিয়েন্টে আক্রান্ত। ডেঙ্গুর জিনোম সিকোয়েন্সিং নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বাংলাদেশে ডেনভি থ্রি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি জানান। 2019 সালে সারা বাংলাদেশে ভয়াবহভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পেছনেও এই ভ্যারিয়েন্ট দায়ী বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। তবে ডেঙ্গুর 4টি ভ্যারিয়েন্ট রয়েছে। ডেনভি 1 থেকে 4 এর মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ডেনভি 3 ভ্যারিয়েন্ট। বাংলাদেশে ডেনভি 1 ও ডেনভি 2 এ এই দু ধরনের ডেঙ্গু আগে থেকেই ছিল। এবার সবচেয়ে মারাত্মক ভ্যারিয়েন্টটি ধরা পড়লো বাংলাদেশে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় 2019 সালে। সে বছর 101,354 জন মশাবাহিত এই রোগে আক্রান্ত হন এবং এদের মধ্যে 179 জন মারা যান। এবার ডেঙ্গুর পরিস্থিতি কিন্তু একটু গতবারের তুলনায় বেশি, বাচ্চারা বিশেষ করে এফেক্ট হচ্ছে। কারণ এবার কিন্তু ডেঙ্গুর যে প্রাদুর্ভাব এবং তার যে সিমটমস তা কিন্তু একটু চেঞ্জ। যেমন আগে খুব বেশি জ্বর উঠত, সারা শরীরে ব্যথা করতো, কিন্তু এবার জ্বরের পরিমাণটা একটু কম, শরীরে ব্যথা কম, কিন্তু গিরে গিরে ব্যথা করে, কিন্তু নিদ্রাহীনতা হয়, বাচ্চারা উইক হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবুর রিপোর্ট, টাইমস বাংলা।